মাজারুল, তুই আজকে আসবি? ও আচ্ছা, ওই যে তোর কাছে ট্রিমার আছে চুল ফালানোর? ও আচ্ছা আচ্ছা, না ওই মুয়াজের চুল ফালানোর জন্য ট্রিমার খুঁজতেছিলাম, মুয়াজের। আচ্ছা আচ্ছা, আমি তোরে পরে জানাইতেছি। ওরকম পজিটিভ না। ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই, টাকাটা নেন। আর দেখ কি খাইতে হবে। কেমনে সম্ভব, একবারই হয়ে গেল? প্রত্যেকবার আমার পিরিয়ডের পরে আমার মনে হয় আমি জিন্দগিতে আর কিছু করব না, কারণ এই টেনশন আমার প্রতি মাসে আমার নিতে হবে। কেন, কে তো ভালো একটা মেয়ে লাগবে তো আমার, এমার্জেন্সি এমার্জেন্সি লাগবে, আল্লাহর কাছে বলতেছি। তুমি জানো এগুলার মানুষ আমি একদম পারফেক্ট বাবা হব, এখন আমি অর্ধেক পারফেক্ট। তারপর যে 2 লাখ টাকা লোন করব, 2 লাখ টাকা না লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর তোমার ডেলিভারির জন্য কি আমার 2 লাখ টাকা লাগবে? ওটা তো মানে একটা তোমার ডেলিভারি হচ্ছে ইয়াতে করাইছি না কি, সুদা লাগছে মানে কি মজা লও রাস্তায় খাইবা? কেন ক্ষুধা লাগছে, তুমি খাও না সন্ধ্যায়? আমি 20 টাকা দিয়ে একটা রুটি খাইছি, আবার বিকালে 20 টাকার বাদাম খাইছি, আরো 20 টাকার বাদাম। লাঞ্চ করছি, লাঞ্চ করছি হচ্ছে তোমার 40 টাকা দিয়া, তারপর হচ্ছে তোমার একটা ভাজি 30 টাকা, একটা ভাত 10 টাকা। ওইছি কালকে কি জানি হয়েছিল, কালকে প্যারা খেয়ে গেছিলাম, জানি না নিজেও জানি না। মানে এটা আমার আর কি মানে নেগেটিভ চিন্তা ভাবনার কারণে, এই যে ধরো যে তোমার ছোট বোন আজকে কত বড় লোক, আর তুমি তত বড় লোক হইতে পারো নাই, তো এইটা এটা আমার কাছে তো একটু কেমন জানি যে আসলে মিজান ভাইও তো হ্যাঁ, আবার সেম ধরো মিজান ভাই, মিজান ভাইও মনে করো একটা ভালো মনের মানুষ, আর আমি মনে করো যে একটা আরে সাইফুল, আমি মনে করো যে একটা মানে মানে অতি বেশি ভালো, এই জন্য শয়তান আমাকে বেশি অ্যাটাক করে। ওনাদের তো অ্যাটাক করতে করতে পারে না, কারণ ওনারা মিডিয়াম ভালো, মানে মানে মিডিয়াম ভালো আর কি। তো আমি যখন তোমার হচ্ছে ওই বেশি ভালো, তো এই জন্য শয়তান বেশি ধরে আর কি।
দেখো না, আমার সাথে সাথে সবসময় শয়তান সেট করা। না, এটাই এটাই কারণ, গ্লুকোজ। নামো নামো।